পূর্তি মডেল কে ধর্ষণের অভিযোগ হবু স্বামীর বিরুদ্ধে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে আটকে রাখা হয় খুনের হুমকি দেয়া হয় বলে অভিযোগ হবু স্বামীর বিরুদ্ধে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ তুলেছেন ওই মডেল অভিযুক্ত সোনারপুরের ঘোষিয়ারার বাসিন্দা অভিজিৎ সর্দার কলকাতার একটি দামি নাইট ক্লাবের বার ম্যানেজার সে সোনারপুর থানায় অভিজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী উটি এক মডেল কে ধর্ষণের অভিযোগ স্বামীর বিরুদ্ধে হবু স্বামী হবু স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে ওই উটি মডেল ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে আটকে রাখা হয় খুনের হুমকি দেয়া হয় বলে অভিযোগ হবু স্বামীর বিরুদ্ধে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ তুলেছেন ওই মডেল সরাসরি যাব আমাদের প্রতিনিধি বরুণ রয়েছে আমাদের সঙ্গে বরুণ ঠিক কি কি অভিযোগ উঠে আসছে আলাপ হয় ওই মডেলের সঙ্গে এবং ওই নাইট ক্লাবের ম্যানেজার অভিজিৎ সর্দার সোনারপুরের ঘাসিয়ারার বাসিন্দা তার সঙ্গে আলাপ হয়ে যাওয়ার পরে কিছুদিন প্রেমালাপ হয় তারপরে উভয় বাড়ির পক্ষ থেকে তাদের একটা সম্বন্ধ করে বিয়ের দিন ঠিক হয় নভেম্বরের 29 তারিখে গত 3 মাস ধরে তার সঙ্গে আলাপ হওয়ার পরে একদিন একটি ফাঁকা ঘরে ওই ওই মডেলিস্টকে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওই মডেলিস্ট এবং তার কে হবু স্বামীর বিরুদ্ধে তো তারপরেই তাকে একটা ঘরে নিয়ে গিয়ে মারধর করা হয় একাধিক অভিযোগ তুলছেন ওই উটি মডেল অনেক ধন্যবাদ আমরা কথা বললাম প্রতিনিধি বরুণের সঙ্গে